কারাকারা নেভেল অরেঞ্জ, তারপরে হচ্ছে কিন্নুর কমলা। আগেই বলেছিলাম, এখন জানি না ভিডিওটা ডিস্টার্ব হচ্ছে মোবাইলের, এই জন্য। কিন্নুর আমাদের দেশের সমতলে মিষ্টি, একমাত্র মিষ্টি কমলা কিন্নুর। এর মতো মিষ্টতা কোনো কমলা আমি আজ পর্যন্ত দেখিনি। ভিয়েতনামি বারো মাসি মালটা বলে, এটা বাতাবি লেবুর মতো হয়, ছোটো, 300-400 ওজনের হয়, এটাও মিষ্টি, কিন্তু রস টস থাকলে শুকিয়ে যায়। লেবু গাছ, এইটা হচ্ছে সাতুকি কমলা, এটা আমাদের সমতলা হচ্ছে সাতুকি একটা, কিন্নুর একটা, এই দুটো প্রজাতি ভালো হয়। এটা সাতুকি কমলা, ভুটানের একটা জায়গার নাম সাতুকি। এটা তো এর আগের দিনই বলেছিলাম, ইয়োলো মালটা, তার গুটি এসছে ছোটো ছোটো দুটো, জানি না ফল থাকবে কি না, ফল থাকলে আপডেট দেব। সব ফল সেটিং হচ্ছে, দু তিনটে সেটিং হচ্ছে, জানি না থাকবে কি না। এখানে আমি একটা ছোট্ট গাছ দেখেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, প্রচণ্ড মিষ্টি। মৌসুমির মধ্যে দু রকমের হয়, দেশি আর ইন্ডিয়ান সিকি। এটাই সেই ইন্ডিয়ান সিকি ছোটো গাছ, এটা আছে বড় গাছ, বড় বলতে খুব একটা বড় না, আরও বড় গাছটা আমার নিচে আছে। এইটা হচ্ছে সিকি চিন, সিকি মৌসুমির কিছু ফুল এসছে, এই ফুলের আপডেট ভিডিওগুলো আমি দিচ্ছি আজকে। পিয়ারাগুলো ছোটো ছোট্ট গাছ, একটা ফুল, এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ফুল নেই, ছোটো গাছ। এটা কিন্নুর কমলা, গাছটা মনে হয় নষ্ট হয়ে যাবে। বারিওয়ান মালটা বড় গাছটা, ফুল এসছে, ফুল এবং ফলের গুটি হচ্ছে ছোট ছোট, এখন কটা কি দাঁড়ায় দেখা যাক। আমি একটু ফার্মিসাইড দিয়েছিলাম যাতে ফল কিছুটা নষ্ট না হয়, সেই জন্য তো সামান্য একটু উন্নতি দেখতে পাচ্ছি, এবার কতগুলো দাঁড়াবে আমি বুঝতে পারছি। এটা হচ্ছে কিন্নুর কমলা, ফুল নেই, ফলও নেই, পাতাটা দেখে বোঝা যায় এর পাতাটা হচ্ছে আর কমলার থেকে আলাদা। পাতার গঠন পাতা দেখলে চেনা যায়, কমলার থেকে আলাদা গাছটাই, কিছু গাছে কাটা হয়, কিছু গাছে কাটা হয় না। এটা হচ্ছে বারোমাসি মালটার একটা জাত, ওটা গুটি হচ্ছে দেখা যাক। তো সেই মালটা বারিওয়ানেরই গুটি হচ্ছে। সিডলেস লেবু, আমি যেই জন্য গাছটা কাছে এলাম, এটা হচ্ছে আর একটা ভিয়েতনামি বারোমাসি মালটা, তো এটা নাকি বছরে দুবার কি তিনবারই হয়। আমি ফলটা খেয়েছি, এটা ফলটা হয় বারিওয়ান মালটার মতো, তো রস পাকলে শুকায় না, কিন্তু আমি পাকা অবস্থায় খেয়েছি, প্রচণ্ড মিষ্টি এবং ভীষণ ভীষণ টেস্ট এই দুটো গাছ। এটা থেকে আমি অনেকগুলো কলম করে অনেক গাছগুলো করেছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই সমাপ্ত করার জন্য আজকের মতো এখানেই সমাপ্ত।